হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো প্রচণ্ড শীত পড়েছে, আর শীতকালে তো পিঠে পার্বণ চলছে, পিঠে খাওয়া দাওয়া চলছে। তো আজকে আমি আর একটা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। আজকের পিঠা হচ্ছে চিতই পিঠা। সো চলো রেসিপিটা শুরু করা যাক। তো চিতই পিঠা বানাতে গেলে লাগছে আমার চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি ইউজ করব। এখানে আমি 2 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি। লাগবে 1/2 কাপ মতো ময়দা, লাগবে বেকিং সোডা একটুখানি, আর লাগবে 7 মতো লবণ। আর এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি একটুখানি, এটাকে মাখান জন্য। তো এবার আমি একটা পাত্রের মধ্যে গুঁড়িগুলোকে দিয়ে দিলাম। বললামই তো 2 কাপ চালের গুঁড়ি ইউজ করছি। বেকিং সোডাটা আমি পরে ইউজ করব, যখন ইউজ করব দেখাবো। তো এখন এইটাকে আমাকে একটু একটু করে গরম জল দিয়ে আমি এটাকে গুঁড়িটাকে মাখতে থাকবো। গুঁড়িটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বেকিং সোডাটা আমি পিঠাটা যখন বানানো শুরু করব, ঠিক তার আগে এই পেস্টার মধ্যে আমি বেকিং সোডাটা অ্যাড করব। তো এখন আমাকে এই গুঁড়িটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটা হাতের সাহায্যে মাখবো, মেখে নেব, কারণ গুঁড়িটা অলরেডি বেশ ভালো এবং বেশ মিহি। গুঁড়িটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করার দরকার নেই, সেজন্য আমি এইভাবে হাতের সাহায্যে বেশ সময় নিয়ে এটাকে এইভাবে মাখাতে হবে। তো আমি আর অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। আবারও বলছি, আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ইউজ করছি। তো এইভাবে এটাকে সময় নিয়ে পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এটাকে আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি পিঠাটা বানানোটা শুরু করব। আর বলেছিলাম, এই বেকিং সোডাটা আমি পিঠাটা ঠিক যখন বানাবো, ঠিক তার আগে এটার মধ্যে অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে চিতই পিঠা বানানোর জন্য আমি পিঠা বানানোর একটা সাজ কিনেছি। তো এটাকে আমি এখন এইভাবে গরম করে নিচ্ছি। এই যে গ্যাসের মধ্যে আমি যেটা দিয়ে আমি রুটি সেকি সেটাকে বসিয়ে, তারপর আমি সাজটাকে এইভাবে এখানে বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি এই একটা কাপড়ের সাহায্যে এইভাবে আমি এটাকে একটু বুলিয়ে দেব। আর এই কাপ এর মধ্যে আমি দিয়েছি একটুখানি তেল, একটুখানি নুন, আর একটুখানি জল দিয়ে এটাকে এইভাবে বুলিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর এইটা এইভাবে গরম হতে থাকবে। যখন এটা গরম হয়ে যাবে তখন আমি পিঠা বানানোটা শুরু করব। তো 10 মিনিট এইভাবে এটাকে আমি রেখেছিলাম। তো দেখলাম এটা একটু ঘন হয়ে গেছে, তো সেই কারণে আমি এইখানে আরেকটুখানি সামান্য উষ্ণ গরম জল অ্যাড করে দেব। আর দিলাম এখানে বেকিং সোডা। বেকিং
অংশটা দিলাম যাতে পিঠাটা আরো সুন্দরভাবে ফোলে, সেই কারণে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি পিঠাটা বানানো শুরু করব। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেব। ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে ছাড়তে হবে যাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এইভাবে। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম এবং পিঠার একদিকটা হয়ে গেছে নিচের দিকটা। তো সেই জন্য আমি একটা চামচের সাহায্যে পিঠাটাকে আস্তে আস্তে পিঠাগুলোকে ওঠানোর চেষ্টা করব এবং দেখলাম যে খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে এলো। তো যেহেতু আমি ওই যে বলেছিলাম তেল, জল এবং সামান্য লবণ দিয়ে এটা বুলিয়ে নিয়েছিলাম, সেই কারণে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসছে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু ভালোভাবে উঠেছে এবং ভালোভাবে বসে গেছিল পিঠাগুলো। তো একদিকটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। তো ঠিক সেম প্রসেসে বাকি পিঠাগুলোকেও আমি কিন্তু বানিয়ে নেব। পিঠার একদিকটা হয়ে গেছে সেজন্য আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, একদিকটা যখন হয়ে যাবে ওদিকটা মানে দিতে হবে উল্টে। তো এইভাবে আমি সেম প্রসেসে বাকি পিঠাগুলোকেও বানিয়ে নেব এবং খুবই কিন্তু কম সময় লাগে পিঠাটা বানাতে। তো চিতই পিঠা বানানোর জন্য কিন্তু ননস্টিকের একটা সাঁচ পাওয়া যায়, কিন্তু আমি সেটা ইউজ না করে আমি মাটির সাঁচটাই নিয়ে এসেছি বানানোর জন্য। কারণ মাটির সাঁচে বানালে ট্র্যাডিশনাল যে একটা টেস্ট বা ট্র্যাডিশনালি আমরা গ্রামাঞ্চলেতে আমরা ঠিক যেইভাবে চিতই পিঠা ঠিক বানানো হয় সেই স্বাদটা আসলেই একটা অন্যরকম হয়। তো সেই স্বাদটা যাতে পাই সেই কারণেই আমি এখানে আমি মাটির স্বাদ ব্যবহার করছি। তো পিঠাটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না, প্রথমে মাটির স্বাদটাকে একটু গরম করে নিতে হবে, ওই সময়টাই যে একটুখানি লাগে। তো এই তো চলছে আমার পিঠে বানানো,
এবং কয়েকটা পিঠা যখন বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি বাকি পিঠাগুলোকেও কিন্তু সেম প্রসেসে এইভাবে বানিয়ে নেব। ওকে, আর চিতই পিঠা কিন্তু শুকনোই খায় সাধারণত, অনেকে দুধ চিতই বানায়, দুধ দিয়ে ভিজিয়ে খায়, দুধ চিতই বলে সেটাকে। তবে এখানে আমি একটা চিনি এবং খেজুর পাঠালি গুড় দিয়ে একটা শিরা বানিয়ে নেব, মিষ্টি শিরা। সেই শিরাটার মধ্যে আমি পিঠাগুলোকে ডুবিয়ে রেখে দেব। তো সেই এইভাবেও কিন্তু পিঠাটা খাওয়া যায়, এটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট, একটা অন্যরকম টেস্ট। তো সেটা শুকনোও খাওয়া যেতে পারে, আবার শিরার মধ্যে ডুবিয়ে রেখেও খাওয়া যেতে পারে, দুটোর কিন্তু দু রকম টেস্ট। তো আমি কিন্তু দুটোই দু রকমভাবে বানিয়ে দেখাচ্ছি। এবার আমি শিরাটা বানিয়ে নেব, সেটার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর দিলাম খেজুর পাটালি গুড়, আর একটুখানি জল দিয়ে দিলাম, একটু ঘন হবে শিরাটা সেই কারণে জল দিয়েছি একদমই সামান্য পরিমাণে, আর দিলাম মৌরি, মৌরি থেঁতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম মৌরি। তো কয়েকটা মৌরিকে আমি থেঁতো করে রেখেছিলাম, মৌরিগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে পুরোটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ফোটানোর পরই কিন্তু আমার শিরাটা রেডি হয়ে যাবে, আর ওইদিকে কিন্তু আমার চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা চিতই পিঠাকে শিরার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু বলেছিলাম যে চিতই পিঠা শুকনো খাওয়া যায়, আবার শিরার মধ্যে নিয়েও খাওয়া যায়, দুটোর টেস্ট কিন্তু দু রকমের। তো সেই জন্য আমি দু রকম ভাবে দেখাচ্ছি, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কয়েকটা পিঠাকে আমি এভাবে শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, তারপর কিন্তু এটা টেস্ট করা যেতে পারে। সো চিতই পিঠা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, বাট আমি খুব একদম ঠিক গ্রামীণ স্টাইলে, ঠিক ভিলেজে যেরকমভাবে বানাই, ঠিক সেই রকমভাবে গ্যাসের চুলাতে আমি বানিয়ে দেখালাম। এবং অবশ্যই জানাবে কীরকম লাগলো পিঠার রেসিপিটা, এবং অবশ্যই সবাই ট্রাই করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস, স্টে কানেক্টেড।